করতে লাগলো, বহু কর্ণ চলে আসলো। এই যুদ্ধে যুদ্ধ অসংখ্য মানুষ মারা গেল, এই তিন গ্রুপের মধ্যে লাস্টে যে লোক সংখ্যা কম ছিল এই লোকদের মধ্যে থেকে তখন বলা হলো এই কথা। ইসলামের পরিচয় এই। এখন তাই এখানে আরো কিছু বলা হচ্ছে, এক কথা আমাদের মানুষকে ঢোকায় দিয়ে দেয় কিছু খ্রিস্টান বিষয় এবং কিছু মুসলমান যারা হঠাৎ করার মধ্যে যান, এটি এখানে একটা দেয় তিন নম্বর
কারণ হলো আর তোমার শরীর মানছে কোন গুরু তৃতীয় গুরু কোন গুরু আর আল্লাহ বলে হেসা তোমাকে যারা অনুসরণ করবে তাই আমার আমি আল্লাহ তাদের ভিতরে রাখবো এই তৃতীয় গুরুতে আছে সবাই রসুল ইসলাম মানুষ তার মানে কি ঈসা দিন আমাদের অভিজ্ঞ ভিন্নরা জ্ঞানী তো এই তৃতীয় গুরু মুসলিম মুসলিম বলটা তারা সবাই এসে রসুল হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছেন যেমন হাদিস শুনে এটা আসছে
তিন ঘরে আসমান থাকবে, 100 কানা হবে। ইসরায়েল মধ্যে একটা সেরা করেছে, সেই সেরা দেখলাম এই আটটা এখানে চোখটা এখানে আর কিছু দেখানো চেহারা নিবদ্ধ দেখছে আদি সেখানে এই এই বিষয়ে নাম জানলেন জানতাম ইসরায়েল এখন আসমান আছে। তবে যাই হোক না কেন তার চালানের একাত্মের সঙ্গে ইসরায়েল হবে এদের কোনো সন্তান নয়, বুঝতে পারেন? তাদের আত্মপুর থেকে খোরাসান হবে, খোরাসান কোনটা? রাশিয়া, ইরান, ইসরায়েল, সিরিয়া এর মাঝখানে খোরাসান, এখান থেকে তো দাম চালাবে। আর মহাকাশ ইয়েমেন থেকে আইসরাসান আকাশ থেকে এ সব তো যেভাবে আসছে তাদের খায় খাবার দাবার পানি কোনটা খায় না আল্লাহ নিবেদন করে নিজেকে সমর্থ করেন, খুব বেশি সময় না, খুব বেশি সময় না। আল্লাহ আমাদের সবাইকে অত্যন্ত বাস্তবতা মেনে নিয়ে এই কথাগুলো শোনা, হৃদয় ধারণ করা, বাস্তব বিশ্বাস ধারণ করা তৌফিক নসিব করেন। Thank you.